हेलो फ्रेंड्स, माय नेम इज सोहाग एंड यू आर वाचिंग रसेल बीडी। এই ভিডিওটিতে WWE এর সর্বশেষ কিছু বড় ধরনের আপডেট আপনাদেরকে জানানো হবে। তো ভিউয়ার্স, এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে এক্সিভিয়ার উডস রিটার্নস করতে পারেন, এই বিষয় নিয়ে বড় ধরনের একটি আপডেট এসেছে, তারপরে সিএম পাঙ্ক বিগ ই কে নিয়ে কি বললেন, এবং ড্যানিয়েল ব্রায়ান দ্য রক কে চ্যালেঞ্জ করে দিলেন এবং সেই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করলেন দ্য রক, এবং অ্যাকসেপ্ট করার পরে ড্যানিয়েল ব্রায়ানকে কি বললেন দ্য রক। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে, তো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে বলা যাক এক্সিভিয়ার উডসের রিটার্নস নিয়ে সর্বশেষ কি আপডেট রয়েছে। তো ভিউয়ার্স, এক্সিভিয়ার উডসের রিটার্নস নিয়ে একটি বড় ধরনের আপডেট এসেছে, আর সেই আপডেটটি হচ্ছে এক্সিভিয়ার উডস আপনারা জানেন অনেক দিন ধরে WWE এর বাইরে রয়েছেন এবং তিনি WWE রিংয়ে পারফর্ম করতে আসতে পাচ্ছেন না। তার বড় ধরনের একটি ইঞ্জুরি ছিল সেই ইঞ্জুরির জন্য, আর তিনি আরও জানিয়েছেন যে তার ইঞ্জুরি ফার্স্টে যখন হয়েছিল আর সেটার জন্য তিনি হয়তোবা ভাবছিলেন যে তার রেসলিং ক্যারিয়ার থেকে তিনি ছিটকে পড়েছেন আর তিনি হয়তোবা কখনোই রেসলিংয়ে ব্যাক করতে পারবেন না। তবে হ্যাঁ, তার ইঞ্জুরিটি সেরে গিয়েছে আর তিনি কয়েক সপ্তাহের মধ্যে হয়তোবা ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনে রিটার্ন করতে পারেন এক্সিভিয়ার উডস, এবং এসে হয়তোবা দ্য নিউ ডের টিমে জয়েন করতে পারেন। তবে হয়তোবা বিগি সিঙ্গেল রেসলার হিসেবে লড়তে পারেন WWE রিংয়ে, এবং কফি কিংস্টন ও এক্সিভিয়ার উডস এরা দুজনে মিলে ট্যাগ টিম পার্টনার হিসেবে খেলতে পারেন WWE এর স্ম্যাকডাউনে। তো ভিউয়ার্স, এক্সিভিয়ার উডস রিটার্ন করবেন শুনে আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা যাক পরবর্তী বিষয়টির ব্যাপারে। পরবর্তী বিষয়টি হচ্ছে সিএম পাঙ্ক বিগ ই কে নিয়ে কি বললেন। তো ভিউয়ার্স, সিএম পাঙ্ক বিগ ই কে নিয়ে এটাই বললেন, বিগ ই যদি একজন সিঙ্গেল রেসলার হিসেবে WWE রিংয়ে পারফর্ম করেন তাহলে WWE অনেক নাম ও অনেক সুনামও কামাবেন, আর তিনি সিঙ্গেল রেসলার হিসেবে WWE রিংয়ে একজন অন্যতম রেসলার হিসেবে পরিচিতি লাভ করবেন। আর সিএম পাঙ্ক মূলত বিগ ই কে নিয়ে এই কথাগুলোই বলেছেন। তো ভিউয়ার্স, আপনারা দেখেছেন গত সপ্তাহের ফ্রাইডে নাইট স্ম্যাকডাউন থেকে বিগ ই একজন সিঙ্গেল কম্পিটিটর হিসেবে WWE পারফর্ম করছেন, আর আমরা সেটা দেখে বুঝতে পারছি যে বিগ ই হয়তো বা আবার আগের রূপে WWE রিংয়ে অনেক ভয়ানক ও অনেক শক্তিশালীভাবে ফিরতে চলেছেন। তো ভিউয়ার্স, মূলত এই বিষয়গুলো সিএম পাঙ্ক বিগ ই কে নিয়ে বলেছিলেন। তো ভিউয়ার্স, আশা যাক সর্বশেষ বিষয়টির ব্যাপারে। সর্বশেষ বিষয়টি হচ্ছে দ্য রক অ্যাকসেপ্ট করে নিলেন ড্যানিয়েল ব্রায়ানের চ্যালেঞ্জ। তো ভিউয়ার্স, চলুন বলা যাক বিস্তারিত। সাম্প্রতিক সময়ে ড্যানিয়েল ব্রায়ান একটি টুইট করেন যেটা আপনারা স্ক্রিনে তাকালে দেখতে পাবেন, এবং সেখানে তিনি লেখেন যে ড্যানিয়েল ব্রায়ানের কন্যা দ্য রকের রেসলিং অনেক বেশি পছন্দ করেন ড্যানিয়েল ব্রায়ানের থেকে, আর ড্যানিয়েল ব্রায়ান সেটা দেখে তারপরেই সেখানে টুইট করেন এবং দ্য রককে চ্যালেঞ্জ করে দেন, এবং তার সন্তানের একজন প্রিয় রেসলারের সাথে তিনি রেসলিং করতে চান এটা লেখেই দ্য রককে চ্যালেঞ্জ করে দিয়েছিলেন। এবং তার কিছুক্ষণ পরে দ্য রক যে টুইটটি করেছেন সেটা আপনারা স্ক্রিনে তাকালে দেখতে পাবেন যে দ্য রক লিখেছেন, আমিও একজন সন্তানের পিতা, আমি অবশ্যই ড্যানিয়েল ব্রায়ানের সাথে একটি ম্যাচ লড়ব, আর সেটা আমার জন্য নয় বা ড্যানিয়েল ব্রায়ানের জন্য নয়, ড্যানিয়েল ব্রায়ানের কন্যার জন্য। আর দ্য রক আরও জানিয়েছেন যে দ্য রক নিজে চাইবেন যে সেই ম্যাচটিতে নিজে হেরে ড্যানিয়েল ব্রায়ানকে জিতাতে, কেননা তিনি সর্বশেষে যে বিষয়টি ক্লিয়ার করে জানিয়েছেন সেটা হচ্ছে দ্য রক তিনিও একজন কন্যা সন্তানের পিতা, আর সেজন্য হয়তো বা ড্যানিয়েল ব্রায়ানের কাছে হেরে যেতে চাচ্ছেন দ্য রক, আর এইভাবেই ড্যানিয়েল ব্রায়ানের চ্যালেঞ্জটিকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন দ্য রক। তবে দেখা যাক সামনের কোন পেপার ভিউতে WWE ম্যানেজমেন্ট দ্য রক ভার্সেস ড্যানিয়েল ব্রায়ানের ম্যাচটি অনুষ্ঠিত করায়। তবে আপনার কি মনে হয়, এই ম্যাচটি অনুষ্ঠিত হবে নাকি হবে না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।